হাই, আমাদের চ্যানেলের সার্ভাইভাল সিরিজের সিজন ওয়ান এপিসোড ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত। বেসিক্যালি এটা একটা সার্ভাইভাল সিরিজ হবে, অ্যান্ড অবশ্য আমি কথা বেশি বলবো না, চলো সার্ভাইভাল এপিসোডটার ওয়ালটা খোলা যাক। এটা একেবারে নর্মাল একটা সার্ভাইভাল সিরিজ হবে, সিটটা আমি গ্যাপ রেখে দিব, অ্যান্ড চলো ক্রেইটে ক্লিক করা যাক। তো এটা একটা নর্মাল একটা ওয়ার্ল্ড, আই ডোন্ট থিঙ্ক এটা একটা আইসল্যান্ড, বিকজ আইসল্যান্ড হলে কিন্তু আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হব। না, এটা আইসল্যান্ড না। সো এখন আমাদের কিছু গাছ কেটে নিতে হবে। সো আমরা একটা ক্রাফটিং টেবিল তৈরি করে নিতে পারি, যাতে আমরা কিছু স্টার্টিং টুলসও তৈরি করে নিব, যাতে আমরা মানে স্টার্টিং হিসেবে অনেক কিছু করতে পারি। জাস্ট একটা প্রথমে পিকেক্স তৈরি করে নিলাম, বিকজ এখন কিছু কাবলস্টোন কালেক্ট করতে হবে আমাদের। সো ওইদিকে টাইগা বায়োম আছে, সরি, হ্যাঁ টাইগা, সো অবশ্য সরি টাইগা না, সাভানা বায়োম। সো এজন্য সাভানা বায়োম ওইদিকে, এইটা ডিজার্ট বায়োম, মানে অনেক দু তিনটা বায়োম এক জায়গায় আমরা দেখতে পাইতেছি। সো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমি একটা সিম্পলভাবে একটা কাবলস্টোন আনার একটা জায়গা করে নিব, যাতে আমি জলদি জলদি কিছু কাবলস্টোন নিয়ে নিতে পারি। আমরা যেহেতু কিছু কাবলস্টোন তো কেটেই ফেলেছি, তাহলে এখন আমরা জাস্ট আমাদের একটা স্টোন টুলস তৈরি করে নিব, যাতে আমরা মানে একটু ভালো পজিশনে অলরেডি চলে আসি। হ্যাঁ, অবভিয়াসলি আমরা অলরেডি একটা ভালো অ্যামাউন্টের জিনিসপত্র পেয়ে গেছি, অ্যান্ড একটা স্টোন হোল তৈরি করে নিলাম, বিকজ আমার আজকেই একটা আমি ছোট্ট খাটো ফার্ম তৈরি করে নিব। খাবারের জন্য শিপগুলোও মেরে নিতে পারি, গরুগুলোও মেরে নিতে পারি, বিকজ আমার এখন তো আর আমি ফার্ম তৈরি করতে পারবো না, নাহলে না মারলেও চলতো, বিকজ এখন আমার মারলে তেমনটা লাভ হবে, বিকজ আমার এখনো হুইট নাই, হুইট যদি পেয়ে যেতাম তাহলে এইগুলা দিয়ে একটা ছোট্ট খাটো ফার্ম তৈরি করে নিতাম। এবার এইখানে ওয়াও ওয়াও, এখানে একটা আইস বায়োম আছে, একটা কেভ দেখতে পারতেছি আমরা অবশ্য সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম কিছু কয়লা পেয়ে গেছি, সো অবশ্য আমরা কয়লাগুলো একটু কালেক্ট করে নিব, বিকজ কয়লা ফার্স্ট দিকে অনেক বেশি ইউজফুল হয়, বিকজ ইউ নো থিঙ্ক আমি একটা শিপ দেখতে পাইছি, অবশ্য আমরা জলদি জলদি মেরে ফেলবো, বিকজ অলরেডি নাইট টাইম হয়ে গেছে, এখন অলরেডি জম্বিগুলো স্পন হয়ে যাবে, অ্যান্ড আমি চাই না আমি মরতে, বিকজ এটা ফার্স্ট দিন, মরলে মান ইজ্জত সব দুই বাজাবে। সো জলদি জলদি সঙ্গে সঙ্গে আমরা ঘুম দেই, একটা লাম্বা ঘুম দিতে হবে। সো হ্যাঁ, ফার্স্ট একটু ফার্স্ট স্টার্টার হাউজের জন্য, মানে স্টার্টার যেই বিলগুলো, আমি অবশ্য স্টার্টার বিলগুলো একটু এইগুলা মাউন্টেনের ভিতরে করতে ভালোবাসি, বিকজ স্টার্টার বিলগুলা বাইরে করলে কিন্তু একটু হিজিবিজি টাইপের হয়ে যায়, বিকজ আমি ডেকোরেশন করতে পারি না, এজন্য স্টার্টার বিলগুলো একটু ভিতরে করলেই ভালো হয়, অ্যান্ড অবভিয়াসলি আমি কিছু ভিতরে একটু জায়গা কালেক্ট করে নিব। সো যেহেতু এখনও টাইম আছে, তাহলে আমি একটা কাজ করে নিতে পারি, আমি যে বার্চ ফরেস্টটা দেখতেছো, সেই বার্চ ফরেস্ট থেকে কিছু উড কালেক্ট করে নিই, যেইটা অবশ্য আমার জন্য অনেকটা ভালো হবে, বিকজ আমার ঘরের ভিতরে যেই স্টার্টার বেস, ওই স্টার্টার বেসটা একটু যদি ডেকোরেশন করতে পারি তাহলে আমি মোটামুটি খুশি হব। স্টার্টিং টুলসের জন্য মানে স্টার্টিং স্টোরেজ সিস্টেমটা আমি সঙ্গে সঙ্গে করে ফেলবো, বিকজ হ্যাঁ বর্তমানে আমার একটু স্টোরেজের প্রয়োজন হতে পারে, সো আমি ডাইরেক্টলি তৈরি করে নিলাম। অ্যান্ড এখন আমি একটা কাজ করতে পারি, আমি কিছু কাবলস্টোন একটু স্মেল্টিং করি, যাতে স্টোন পেতে পারি, অ্যান্ড আমার ইচ্ছা যে আমি ওয়ালটা স্টোনের করে দিব, অ্যান্ড একটু ছোটোখাটো কিছু ডেকোরেশনও থাকতে পারে, যেইটা অবশ্য খুব সিম্পল হবে, অ্যান্ড এই সাইডটা বর্তমানের জন্য আমি নর্মাল রাখতে চাই। যে স্টোনের ওয়ালগুলো আছে, যা স্টোনের ওয়ালগুলোর কোনো একটা জায়গায় মানে যে কোনো র্যান্ডম জায়গাতে আমি জাস্ট এভাবে ব্রিক বা এন্ডেস্ট্রি এগুলো বসায় দিব, যেগুলা ডেকোরেশনের কাজে খুব ভালোই ওয়ার্ক করে। ওটার জন্য আমি বেসিক্যালি জাস্ট বার্চ উড প্ল্যাঙ্কস ইউজ করে দিব, বিকজ বার্চ উড প্ল্যাঙ্কস আই থিঙ্ক এটা দেখতে একটু মানে অন্য উড থেকে একটু সুন্দর হবে অ্যাজ আ ফ্লোর, সো আমি জাস্ট ফ্লোরের জন্য বার্চ উড প্ল্যাঙ্ক ইউজ করে দিচ্ছি। ওকে ওকে,
একটু রোমিং অ্যারাউন্ড করতে করতে আমি জাস্ট একটা ভিলেজ পেয়ে গেছি, হুইচ ইজ আ মানে অনেক লাভের একটা জিনিস, বিকজ ফার্স্ট টাইমে তুমি ভিলেজ পেলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট থিং হ্যান্ড। ওইখানে একটা ডিজার্ট টেম্পল আছে যেটা অবশ্য আমার জন্য অনেক লাভেরই, অ্যান্ড অবভিয়াসলি ফ্রি হেভেল অনেক কিছু এখানে দেখতে পাইতেছি। অ্যান্ড হ্যাঁ চলো লুট করা যা, খুব ইজিলি আমরা এখানে এন্টার করতে পারছি। অ্যান্ড আমি আই থিঙ্ক না এখানে একটা স্কেলিটন আছে, অবশ্য আমি শব্দটা শুনতেই পারছিলাম। অ্যান্ড আমি জলদি জলদি স্কেলিটনটাকে মেরে দিই, অলরেডি আমার অনেক হেলথও খেয়ে গেছে। অ্যান্ড আমি খুব সেফলি নিচে ল্যান্ড করবো, বিকজ আমি চাই না যে আমার একটুকু ড্যামেজ হোক শরীরের কোনো জায়গা। মানে টিএনটি যদি এইখানে কিন্তু ট্র্যাপ থাকে যদি তোমরা কেউ জেনে না থাকো, বিকজ এই ট্র্যাপগুলো খুবই ভয়ঙ্কর হয়। অ্যান্ড মানে আর কি টিএনটি ডাইরেক্টলি সবখানে ব্লাস্ট হয়ে যাবে, তুমি শেষ। সো অবভিয়াসলি এটা হিউজ একটা ট্র্যাপ যেটা তুমি কোনো দিনই করতে চাইবা না। সো জাস্ট এইটা ফাটায় দাও। অ্যান্ড নিচে যেই টিএনটিগুলো আছে ওইগুলোও কিন্তু অনেক লাভের, সো আমি ডাইরেক্টলি বলবো তোমরা টিএনটিগুলো নিয়ে রাখো, বিকজ ইউনো টিএনটিগুলো অনেক কাজে আসবে তোমাদের খুব সামনের দিকে। অ্যান্ড হ্যাঁ তোমরা টিএনটিগুলো নিয়ে রাখতে পারো। অ্যান্ড এইগুলাতে কী লুট আছে, অবশ্য ভালোই লুট আছে। অ্যান্ড অবভিয়াসলি আমি সব লুটগুলোই নিব, বিকজ আমি কিছুই ফেলে যেতে চাই না, বিকজ ওয়াও বুকটা ফায়ার প্রোটেকশন ওয়ান, বাট নো প্রবলেম সেডল আছে যেটা খুবই ইউজফুল। তাই স্টার্টিংটা অনেক মোটামুটি অনেক ভালোই হয়েছে, বিকজ আমি কোনো দিন এমনভাবে স্টার্ট করি নাই। অ্যান্ড এই সিট যেইটা আমি র্যান্ডমলি পাইছি এইটা কিন্তু মোটামুটি অন্য সিট থেকে মোটামুটি অনেক ভালো, আমি যতটা সার্ভাইভাল সিট পেয়েছিলাম। অ্যান্ড অবভিয়াসলি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।